লক্ষ্মী পুজো লক্ষ্মী বাড়ি তারি আবাহন ঘরে ঘরে লক্ষ্মী পুজো লক্ষ্মী বাড়ি তারি আবাহন ঘরে ঘরে
রাখো অঙ্গে আসিব ধরায়। শোনো শোনো তোমরা রাম কৃষ্ণ ডেকে মা শারদাকে কয়, শাখা সিন্দুর রাখো অঙ্গে আসিব ধরায়। শোনো শোনো তোমরা
সবাই সে তো জানে। মুখে তাহার মিষ্টি হাসি মিষ্টি কথা বলে, মা যে আমার গৃহ লক্ষ্মী সবাই সে তো জানে। মার আদর্শ মানলে নারী মার আদর্শ, মার আদর্শ মানলে নারী যায় না রসাতল। লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সঙ্গ দল, জাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সঙ্গ দল।
রাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
এম অফিশিয়াল। রানীমা ও মা কোজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। ও মা লক্ষ্মী রানীমা, ও মা কোজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। আজ শুভ দিনে তাই মনে প্রাণে, আজ শুভ দিনে তাই মনে প্রাণে করি তোমার আরাধনা। প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা পূজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা পূজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। দিলাম পান সুপারি ঘটে ভরা জল, আমের পল্লব দিলাম দিলাম পঞ্চফল। এই অর্ঘ দিলাম পান সুপারি ঘটে ভরা জল, আমের পল্লব দিলাম দিলাম পঞ্চফল। ধূপ দীপ জেলে তোমার করি যে বন্দনা, ধূপ দীপ জেলে তোমার করি যে বন্দনা। প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা পূজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। জনে বলে যে মা তুমি এলে ঘরে, ধন ধান্যে ভরে ওঠে তোমার দেওয়া বরে। এই সর্বজনে বলে যে মা তুমি এলে ঘরে, ধন ধান্যে ভরে ওঠে তোমার দেওয়া বরে। তাই তোমাগো করো জোরে করিয়ে প্রার্থনা, তাই তোমাগো করো জোরে করিয়ে প্রার্থনা। প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা কোজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা কোজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। আজ শুভ দিনে তাই মনে প্রাণে, আজ শুভ দিনে তাই মনে প্রাণে করি তোমার আরাধনা। প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা কোজা গরিমা, প্রতি ঘরে সমাগো এই কামনা। উমা লক্ষ্মী রানীমা, উমা কোজা গরিমা,
প্রতি ঘরে এসো মা গো এই কামনা ও মা লক্ষ্মী রানী মা ও মা পূজা গরি মা প্রতি ঘরে এসো মা গো এই কামনা প্রতি ঘরে এসো মা গো এই কামনা প্রতি ঘরে এসো মা গো এই কামনা সর্বজন অতি ভক্তি ভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন ধন জন বাড়ে আর ও পুত্রের ও পুত্র সরস্বী দেবীর গুণে হলো মূল সূত্র যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুর রানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী তেমনিতে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয় লক্ষ্মী রূপে শ্রী শ্রী বর্মা দেখালেন তাই সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাঁধা রয় অনাচারে থাকলে তার বিধি বাম ভয় প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেয় বাতি লক্ষ্মী বলে তারে দ্বারে আমারে বসতি যে সংসারে সর্বদায় ঝগড়া ঝাঁটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয় যদি কোনো নারী উঠে সূর্য উঠার পরে সেই গৃহে সর্বদায় রোগ থাকে ভরে নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মী মাতা বিরূপ হয় ছাড়ে যে তাহারে সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পূজে হয় এক মন দেব দেবীর ভোগরা করিবে যেমনি রন্ধনাদি সেইভাবে করিবে যতনি স্বামী পুত্র খাবার পরে নারী নিজে খাবে নারীর নীতি সর্বদায় পালন করে যাবে নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে একটির অভাবে নারীর তো না জাগে না নেই যে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা রান্না জীবনের ওরি আদিক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয় যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয় পান ভোজন তার হাতে বিষবহিনী রয় রোগ শোক দারিদ্রিতে ধ্বংস হয়ে যায় পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ স্বামী পূজা বিনা ফল হয় না কখনো পতি বিনা সতী আর দুধ বিনা মাখন পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ সংসারেতে স্বামী ধ্যান স্বামী কর সার স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর শ্বশুর শাশুড়ির দেওরের সেবা যত্ন করা আদর্শ রমণীর গুণ জগতের সেরা লক্ষ্মী মায়ের মহত্ব কথা শুনো ভক্তি ভাবে দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে 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 Thank you.
जो भाई